উঠেছে ক্যানিং তৃণমূলের দুই দলের মনোনয়নকে কেন্দ্র করে। বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যানিং বাস স্ট্যান্ড এলাকা। অশান্তির কেন্দ্রবিন্দুতে তৃণমূলের দুটি গোষ্ঠী এক দলের বিরুদ্ধে অপরকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ, আর এরপরেই চরমে ওঠে অশান্তি, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তৃণমূলের পথ অবরোধ ঘিরে ফের উত্তপ্ত ক্যানিং। বন্ধ হলো দোকানপাট, ব্যাট উইকেট নিয়ে শুরু হয় আক্রমণ, পাল্টা আক্রমণ। ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নামানো হয়েছে র‍্যাব। আবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়ে, যেখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু একই ছবি উঠে আসছে। পঞ্চায়েত নির্বাচনের যে নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই দেখা যাচ্ছে দিকে দিকে অশান্তির ছবি উঠে আসছে। মনোনয়নের পঞ্চম দিনেও কিন্তু সকাল থেকেই তেতে উঠল ক্যানিং। হাসপাতাল মোড়ে ক্যানিং বারুইপুর রোড অবরোধ করেছে তৃণমূল, এমনটাই জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা শৈবাল লাহিড়ীর নেতৃত্বে পথ অবরোধ চলছে, আর এই ঘটনাকে ঘিরেই তেতে উঠেছে ক্যানিং। তৃণমূলের দুই দলের মনোনয়ন পেশকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ক্যানিং বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা। অশান্তির কেন্দ্রবিন্দুতে তৃণমূলের দুই গোষ্ঠী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এক দলের বিরুদ্ধে অপরকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, আর এরপরেই চরমে ওঠে অশান্তি। তৃণমূলের পথ অবরোধ ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। দুষ্কৃতিকারীদের হাত থেকে যতক্ষণ না মুক্ত হবে ততক্ষণ পর্যন্ত আমরা নমিনেশন ফাইল করতে যাব। আমরা এসডিও আইসি সবাইকে জানিয়েছি, তা সত্ত্বেও আজকে বাস স্ট্যান্ডে বাইরে দুষ্কৃতি বেআইনি আর্মস মজুত করে আজকে আমাদের নমিনেশন ফাইল করতে দেবে না, এবং এসডিপিও আইসি আমাকে বলছে যে আমাকে খুন করা হবে। আমি বলছি আমি খুন হতে রাজি, কিন্তু আমাদের কর্মীরা তার গণতান্ত্রিক ক্ষমতা তারা প্রয়োগ করবে, নমিনেশন করবে, তারা নমিনেশন করতে দেবে। আপনি তো শাসক দলের নেতা, আপনি তো ব্লক সভাপতি, তাহলে আপনাদের রাস্তা কেন আটকানো হচ্ছে? কারা করছে এটা? কারা করছে আমি জানি না, আপনারা দেখুন। যারাই করুক, তারা তৃণমূল কংগ্রেসের লোক হতে পারে না, তারা লাঠি ফোটা নিয়ে বেআইনি আর্মস নিয়ে পুরো বাস স্ট্যান্ডটাকে অবরোধ করে রেখে দিয়েছে। তৃণমূল ভার্সেস তৃণমূল কোনো জায়গায় পশ্চিমবঙ্গে হচ্ছে না। আজকের ক্যানিং পশ্চিমে দেখেছি যে তিন দিন ধরে একটা শান্তিপূর্ণ আর নমিনেশন চলছিল, আজকের হঠাৎ করে সকালবেলা কুলতলি থেকে আরম্ভ করে বাইরে কিছু ব্লক থেকে বিজেপি নেতা শৈবাল লাহিড়ী এবং বিজেপি প্রার্থী 2021 সালে অন্নপ্রায়ের নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতীরা দু থেকে তিনশো তারা হাতে বন্দুক এবং বোমা মারতে মারতে ক্যানিং হাসপাতালের মোড় থেকে ক্যানিংয়ের দিকে ঢুকছিলেন। এই 144-এর অবস্থায় পুলিশ যখন যায় তখন ওরা রোডে বসে যায়, পরবর্তীকালে পুলিশের সঙ্গে ওদের ধস্তাধস্তি হয় এবং ওরা ওখান থেকে কিছু বোম চার্জ করে এবং গুলি চার্জ করে। সম্ভবত ওদের বোম এবং গুলিতে ওদের কোনো না কোনো মানুষ যারা ওদের সাথে এসেছিল বহিরাগত তারা আহত হয়েছে। কিন্তু তৃণমূলের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে, কি বলবে? দেখুন, তৃণমূলের যারা এসেছিল তারা প্রত্যেকে সব দল এক হয়েছিল। আইএসএফ এর নেতা বাবলু শেখ, বিজেপি নেতা শৈবাল লাহিড়ী, বিজেপি প্রার্থী অর্ণব রায় সহ অশোক হালদার বিজেপি প্রার্থী ও এবছর নমিনেশন করেছে, বিজেপির ক্যান্ডিডেট খতিব সর্দার সহ যারা নির্দল থেকে আরম্ভ করে আইএসএফ বিজেপি বিভিন্ন দল একসাথে হয়ে তারা আজকে শান্ত ক্যানিংকে অশান্ত করার পরিচেষ্টা করেছে। আমরা পুলিশ প্রশাসনকে ছেড়ে দিয়েছি, আমাদের তৃণমূল কংগ্রেস যারা দল মমতা বন্দ্যোপাধ্যায় দল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা 241খানা সিটে আমরা নমিনেশন করেছি, 30টা পঞ্চায়েত সমিতি এবং 3টে জেলা পরিষদ সিটে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নমিনেশন হয়েছে। এবং আমি আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই, যদি ক্যানিংয়ের কোনো দল নমিনেশন করতে চায় তাদেরকে যদি বাধাপ্রাপ্ত দেয় আমাকে বলুক, আমি তাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে বিডিও অফিসে তাদের নমিনেশন করাবো।